إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا لا تتبعوا خطوات الشيطان ومن يتبع خطوات الشيطان إنه كان فاحشة لا سبيل সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আজকে পবিত্র জুমার দিনে আমাদেরকে তার ইবাদতের মধ্যে উপস্থিত হওয়ার সম্মতি প্রদান করেছেন তার প্রশংসা আমরা বলি আলহামদুলিল্লাহ অতঃপর অগণিত অসংখ্য দলিল দরুদ ও সালাম মদিন হোক আখির নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকের জুমার দিন বর্তমান প্রেক্ষাপট সেটাকে কেন্দ্র করে পবিত্র কোরআনের দুইটি সুরা দুইটি আয়াত পরিবেশন করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটা সমর্থন প্রদান করবেন সেই দুটি আয়াতকে কেন্দ্র করে সংক্ষিপ্ত খুতবা সমাপ্ত করার প্রচেষ্টা করব ইনশাআল্লাহ আমার তৌফিক ইল্লা বিল্লাহ রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি বর্তমানে যে তারিখটা চলছে আজকে হচ্ছে আপনার ইংরাজি মাসের 23 তারিখ আর ইংরাজি মাসের আপনার এটা হচ্ছে সর্বশেষ মাস ডিসেম্বর মাস আর ডিসেম্বর মাসের শেষ সপ্তাহকে কেন্দ্র করে সারা পৃথিবীব্যাপী যে অশ্লীলতার ছোঁয়া থাকে মন্দ কাজের দিকে আহ্বান করা থাকে এবং শয়তান তার সমস্ত ষড়যন্ত্রের বলেই পৃথিবীর সমস্ত ধর্মের মানুষকে যারা পৃথিবীতে নিকৃষ্ট জাতি সেই নাতারাদের খ্রিস্টানদের অনুসরণ করতে বাধ্য করে শুধু মুসলমান নয় পৃথিবীতে যা যত রকমের ধর্ম আছে যত রকমের মত আছে পথ আছে যারা বিভিন্ন দেবদেবীর নামে বিভিন্ন ব্যক্তিত্বর নামে দেশের স্বাধীনতায় যারা অংশগ্রহণ করেছে তাদের নামে বিভিন্নভাবে যারা নিজেদের অনুসরণের এক একটা পথ বেছে নিয়েছে এক একটা মত বেছে নিয়েছে এবং সেগুলোকে তারা ধর্মীয় রূপদান করেছে সমস্ত ধর্মের মানুষ তাদের অজান্তে তাদের অবচরে একটা ধর্মের অনুসরণ করে
বিশেষ বিশেষ দিনে সেটা হচ্ছে আগামী যে পরশু দিন পঁচিশে ডিসেম্বর, এই যে পঁচিশে ডিসেম্বর বলা হয়ে থাকে যেটা হচ্ছে বড়দিন, প্রচার করা হয় এটা হচ্ছে বড়দিন। এই বড়দিনটা কেন হিসাব দিকে দেখতে গেলে দেখা যাবে যে সূর্য ওঠা এবং সূর্য ডোবার যে সময় রয়েছে সেই সময়ের পরিপ্রেক্ষিতে কিন্তু বড়দিন নয়। আবার কেউ যদি বলে যে সূর্য যে অস্ত যাচ্ছিল হয়তো পাঁচটা একান্ন বাহান্ন, এই পঁচিশে ডিসেম্বর হতে তিপ্পান্ন চুয়ান্ন শুরু হয়, সেটাও ভুল। কারণ প্রায় ষোলো সতেরো ডিসেম্বর থেকে সূর্য যে অস্ত যাওয়ার সময়টা সেটা বৃদ্ধি পেতে থাকে, কিন্তু ওই দিক থেকে আবার দেখা যাবে যে সূর্য উদিত হওয়ার সময়টা সেটা এগিয়ে আসতে থাকে। তো কোনোভাবে এটা সূর্যের যে আলো পৃথিবীতে পড়ে যে হিসাবে দিনকে সূর্য উদয় থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত দিন ধরা হয় সেই দিক থেকে কিন্তু এটা বড়দিন কোনোভাবেই নয়। তাহলে এটা বড়দিন কেন? অধিকাংশ ধর্মের মানুষটাকে জিজ্ঞেস করবেন সে আপনার অব্য জাহেল মুসলিম থেকে শুরু করে আপনার যারা সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের অনুসারী বা যারা নিজেদেরকে শিখ জাতি বলে দাবি করে থাকে, যারা বৌদ্ধ, বিভিন্ন ধর্মের মানুষ, তারা কিন্তু ওই বড়দিন বলে মানে এবং সে বড়দিনটা পালন করে। আসলে বড়দিনটা কই? এমনকি যেখানে যেখানে খ্রিস্টান নেই, যেখানে যেখানে বড়দিনের মেলা বসে, যেখানে যেখানে বড়দিনের মেলা বসে সেই সমস্ত জায়গা পরিসংখ্যান করে দেয় যদি দেখা যায় সেখানে আরও খ্রিস্টান নেই, খ্রিস্টানের কোনো অস্তিত্বও নেই। দূর দূরান্ত পর্যন্ত কোনো আপনার গির্জা নেই, খ্রিস্টানদের কোনো ঘর বাড়ি কিছু নেই, কিন্তু সেখানে ওই বড়দিনের মেলা বসে। বড়দিন উপলক্ষে মানুষ যে মেলা বসে সেখানে সপরিবারে সজ্জিত হয়ে তারা সেই মেলা উপভোগ করতে যায় এবং বড়দিন উপলক্ষে তারা বিভিন্ন ধরনের যে কেক রয়েছে সেগুলোকে কিনে নিয়ে এসে তারা বাড়ির মধ্যে আনন্দে মেতে উঠে উৎসবে মেতে ওঠে। আচ্ছা, সারা বছর, সারা বছরের মধ্যে এই যে কেক বিক্রির রকরাবাই ডিসেম্বরে কেন হয়, অন্য সময় কেন হয় না? এমনিতে সাধারণত ছোট কেকগুলো, ছোট বড় বড় যে কেকগুলো বিক্রি হয় কেন হয়? কারণ ওই বড়দিন উপলক্ষে যাতে সেগুলোকে আপনি বাড়িতে কিনে নিয়ে যান, তারপরের সপ্তাহে যে আসবে বছরের প্রথম দিন উপলক্ষে যাতে আপনি বাড়িতে কেকগুলো কিনে নিয়ে যান এবং সেগুলোকে সপরিবারে মিলে উপভোগ করেন, বড়দিনটাও পালন করলেন আবার নববর্ষটাও পালন করলেন। তো বড়দিন মোটেই ওটা নয়। তো খ্রিস্টানদের যেটা ধারণা সেটা হচ্ছে যে ওই দিনকে যিশু বা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে প্রেরণ করেছিলেন, এবং যেহেতু মারিয়াম আলাইহিস সালাম পৃথিবীর একমাত্র নারী, মারিয়াম আলাইহিস সালাম পৃথিবীর একমাত্র নারী যিনি বিনা বিবাহতে কোনো পুরুষের স্পর্শ ছাড়াই, কোনো পুরুষের সাথে সঙ্গম ছাড়াই যিনি সন্তানের মাতা হয়েছিলেন, সেই হিসাবে তারা কি করে, কি বলে যে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সঙ্গে তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন এবং ঈসা আলাইহিস সালাম হচ্ছে তার সন্তান, নাউজুবিল্লাহ। আর সেই উপলক্ষে তারা সেই দিনটি বড়দিন উপলক্ষে ঘোষণা করে। অধিকাংশ যে দোকান দোকানগুলো আমাদের পাহাড়ে ঢুকে পড়েছে, দেখবেন যে দোকানগুলো রয়েছে সেই খেয়াল করবেন যেখানে কেক এসে পড়েছে সেই কেকের গায়ে কোথাও না কোথাও লেখা আছে ম্যারি ক্রিসমাস। অর্থাৎ শুভেচ্ছা গ্রহণ করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে দিনে আল্লাহর পুত্র হয়েছে, শুভেচ্ছা গ্রহণ করুন।
মুসলমানরা কত অজ্ঞ কত জাহেল, এরা এক তো তাওহীদের শিক্ষা দিচ্ছে, অনেক জায়গায় যারা আহলে সুন্নাহর জামাতের কাছাকাছি আসে তারা দেখবেন অনেকে মাথায় টুপি লাগিয়ে ধরে মাশাআল্লাহ লম্বা দাড়ি পোশাক সুন্দর, কিন্তু বড়দিন উপলক্ষে কেকের দোকান বসিয়েছে। দেখেন এই বড়দিন উপলক্ষে কেকের দোকানে মুসলমানরা বসিয়েছে, আবার তাদের ছেলে মেয়েদের এমন স্কুলে ভর্তি করেছে, বাড়িতে শিক্ষা দিচ্ছে আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, আর গিয়ে খ্রিস্টান স্কুলে নাম নথিভুক্ত করে সেখানে ভর্তি করেছে। সেখানে প্রথমেই স্কুল শুরু হওয়ার আগে, পঠন পাঠন শুরু হওয়ার আগেই সেখানে কি করা হয়, যিশুর নামে মারিয়ামের নামে তাদেরকে গীত গাওয়ানো হয়, ছন্দ ছন্দে তাদেরকে গীত গাওয়ানো হয়, যার অর্থই হচ্ছে আপনার শিরকের একদম ভিতরে মানে প্রবেশ করে যায়। যিশু পবিত্র, মারিয়াম পবিত্র, এবং সেই সত্তা হচ্ছে মহান যিনি তাদেরকে সন্তান হিসাবে এবং যিশুর মাকে স্ত্রী হিসাবে গ্রহণ করেছে। এই সমস্ত কিছু থাকে তাদের গানের মধ্যে, স্কুলের যে সরস্বতের মধ্যে মাশাআল্লাহ টুপি পরে একদম ছেলেকে মেয়েকে ভাই করে নিয়ে কিন্তু খ্রিস্টান স্কুলে দিয়ে আসছে, নিজেরাই সন্তানদেরকে শিরকের মধ্যে ফেলে দিচ্ছে। এমনকি যারা সনাতন ধর্মীয় আছে, যারা হিন্দু ভাই আছে, তারাও কি করে নিজেদের বাড়িতে শিক্ষা দিচ্ছে, নিজেদের দেবতা প্রতিমা পূজা করাচ্ছে, সবকিছু করাচ্ছে, আবার অন্য ধর্মের আবার ওই খ্রিস্টানদের গীত গাওয়া ছেড়ে গেছে সন্তানদেরকে। এগুলো অজ্ঞতা মূর্খতা। অনুসন্ধান করে দেখলে দেখা যায় যে আপনার ভারতবর্ষের স্বাধীনতার যে দিন বা প্রজাতন্ত্রের যে দিবস, সেই দিবসে বিভিন্ন স্কুলের সঙ্গে সঙ্গে আপনার মাদ্রাসাগুলোতেও যদি খোলা থাকে সেই দিন, তাহলে স্বাধীনতা উদযাপন করা হয়, প্রজাতন্ত্র দিবস মানে উদযাপন করা হয়। কিন্তু অনুসন্ধান করে দেখুন ওই খ্রিস্টান স্কুলগুলোতে হয় না, খ্রিস্টান স্কুলগুলোতে অধিকাংশ দেখা গিয়েছে, অনুসন্ধান করে দেখা গিয়েছে সেখানে না প্রজাতন্ত্র দিবস পালন করা হয়, না স্বাধীনতা দিবস পালন করা হয়। কারণ তারাই ওই যে খ্রিস্টান ধর্মের উৎপত্তি, যেখানে যারা বেশি আছে ধর্মের মাপে পরিসংখ্যান দিক থেকে, তারাই কিন্তু এই ভারতবর্ষে অনেক দিন রাজত্ব করেছে। হিন্দু মুসলিম শিখ ইসাই বৌদ্ধ জৈন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে লড়াই করেছে, ওই খ্রিস্টানদের বিরুদ্ধে লড়াই করেছে, তারপরে স্বাধীনতা অর্জন করতে পেরেছে। এখনো পর্যন্ত তারা তাদের স্কুল যে চালিয়েছে সেই স্কুলগুলোতে সেই দিবসগুলো পালন করে না, আর দোষ হয়ে যায় কাদের, মুসলমানদের। এরা হচ্ছে নিজের দেশের থেকে অন্য দেশের পতাকা তোলে, এরা নিজের দেশের থেকে অন্য দেশের গুণ গায়, কিন্তু পরিসংখ্যান দিক দিয়ে দেখতে গেলে দেখা যাবে যে খ্রিস্টানরা অনেক ধরনের মিশন চালিয়ে যাচ্ছে, তারা হিন্দু হোক আপনার মুসলিম হোক বৌদ্ধ হোক বা শিখ ধর্মের অনুসারী হোক, বিভিন্ন উপায়ে বিভিন্ন পন্থায় তারা বিভিন্ন জায়গায় প্রবেশ করছে, বিভিন্ন গ্রামগঞ্জে প্রত্যন্ত গ্রামে তারা ফ্রি চিকিৎসা দিচ্ছে, ফ্রি বই বিতরণ করছে, এমনকি তাদের যে বাইবেল সেই বাইবেলের নাম দিয়েছে কিতাবুল মুকাদ্দাস, আর সেই কিতাবুল মুকাদ্দাস সেখানে লেখা রয়েছে তাওরাত শরীফ, জবুর শরীফ, আল্লাহর কিতাব ইঞ্জিল শরীফ, আমার কাছে রয়েছে, বাড়িতে রয়েছে আমার। প্রথম স্তরে যখন কিনতে গেছি দেয়নি, দোকানে রয়েছে কিন্তু দেয় না, কারণ কি ব্যাপার, দোকানে রয়েছে তো দেবেন না কেন, পরিষ্কার সে মেয়েটা বসে বলছে আপনাকে দেওয়া যাবে না, পরবর্তীকালে অন্য উপায় সেটা সংগ্রহ করতে হয়েছে। যারা শিক্ষিত, যারা গবেষণা করে, যারা সত্যকে জানে তাদেরকে দেবে না, কিন্তু অজ্ঞ জাহেল মূর্খ যাদের ধর্ম সম্পর্কে কোনো জ্ঞান নেই তাদেরকে এরা সেগুলোকে পুষ করে গ্রামগঞ্জের মধ্যে গিয়ে গিয়ে অনেক গ্রামগঞ্জের মধ্যে
এরা হিন্দুদেরকে অন্য মুসলিমদেরকে আপনার শিখদেরকে বৌদ্ধদেরকে জৈনদেরকে না এরা কি করেছে খ্রিস্টান ধর্মে পরিবর্তিত করে নিয়েছে ফ্রি চিকিৎসা দিয়েছে ফ্রি বই পুস্তক দিয়েছে এমনকি অন্য ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে পরে তাদের জন্য বাড়ি জমি গাড়ি সবকিছু দিচ্ছে এত টাকা পাচ্ছে কোথা থেকে দেখবেন যে পৃথিবীর মধ্যে যত অশ্লীলতা যত রকমের নোংরামি যত রকমের ন্যাংটামি ওই খ্রিস্টান জাতের মধ্যে ওই ইংরেজদের মধ্যে রয়েছে আবার ছোট পোশাক থেকে নিয়ে পুরো পূর্ণ উলঙ্গ থেকে নিয়ে সব কিছু তাদের মধ্যে রয়েছে ওদের একটাই হচ্ছে ধারণা ঈশ্বরের পথে দান করে দিলে পরে যত পাপ করো মদ পান করো আর জেনা করো ব্যবিচার করো অন্যায় করো অবিচার করো যা কিছু করো ঈশ্বরের ঘরেতে দান করে দাও ঈশ্বরের রাস্তায় যারা কাজ করছে সেই সংগঠনকে দিয়ে দাও তোমার গোনা মাফ তাদের মধ্যে বড় বড় ব্যবসায়ী বড় বড় বিত্তবান মানুষ যারা আছে তারা বিভিন্ন ধরনের নোংরামির মধ্যে বিভিন্ন ধরনের ধরনের অশ্লীলতার মধ্যে বিভিন্ন পাপের মধ্যে লিপ্ত তারা কি করে ওই টাকাগুলো এক গচ্ছিত গচ্ছিত টাকা মোটা মোটা সম্পদ দান করে দেয় আর তারা ওই দান পেরে সংগ্রহ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে বিভিন্ন গ্রাম গঞ্জে গিয়ে তারা এগুলোকে বিতরণ করে বই ওই পয়সা দিয়ে তারা আপনার বাইবেল ওই পয়সা দিয়ে তারা কাপড় চোপড় ওই পয়সা দিয়ে তারা চিকিৎসা সরঞ্জাম সমস্ত কিছু বিতরণ করছে আর মানুষের মগজ ধুলাই করে তাদেরকে খ্রিস্টান ধর্মের মধ্যে নিয়ে আসছে অশ্লীলতার মধ্যে নিয়ে আসছে আর অশ্লীলতা এমন একটা বিষয় যেটার মধ্যে মানুষ অগ্রসর হতে দেরি লাগে না যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলে দিয়েছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবীলা তোমরা খবরদার খবরদার জেনা করা তো দূরের কথা জেনা নিকটবর্তীও হয় না ব্যভিচার করা তো দূরের ব্যাপার ব্যভিচারের নিকটবর্তী হয় না যে কাজে ব্যভিচার আছে যেখানে গেলে ব্যভিচারের একদম কাছাকাছি হয়ে যাওয়ার তোমার সম্ভাবনা আছে সেইখানেও যেও না যাদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এক সাহাবা জিজ্ঞেস করছে হে রাসূলুল্লাহ কোন মানুষকে কোন নারীকে চোখ তুলে তাকানো কি ব্যভিচার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে চোখের ব্যভিচার আছে অন্তরেরও ব্যভিচার আছে মুখেরও ব্যভিচার আছে আপনি যখন চোখ দিয়ে কোন নারীকে দর্শন করলেন আপনার প্রথম দৃষ্টি হয়তো পড়ে গেল আপনার অনিচ্ছায় হয়তো প্রথম দৃষ্টি পড়ে গেল প্রথম দৃষ্টিটা যায় কিন্তু তারপরে আবার কি হলো ভালো দেখতে দেখি এলো ভালো করে দ্বিতীয় দৃষ্টিটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলছেন দ্বিতীয় দৃষ্টিটা হচ্ছে শয়তানের দৃষ্টি তুমি যদি কোনো নারীকে তার সৌন্দর্যকে উপভোগ করো তাহলে সেটা হচ্ছে তোমার চোখের জেনা যদি তার সম্পর্কে কোথাও কারোর সঙ্গে বন্ধু বান্ধব হোক বা কারোর সঙ্গে আলোচনা করলে তার তাকে কেমন দেখতে তার রূপ কেমন তার গঠন কেমন সেটাও তোমার মৌখিক জেনা তার সম্পর্কে চিন্তা ভাবনা করা খারাপ ধারণা পোষণ করে এটা হচ্ছে অন্তরের জেনা আর স্পষ্ট জেনা হচ্ছে তার সঙ্গে অশ্লীলতার মধ্যে লিপ্ত হওয়া যার জন্য সূরা নূরের মধ্যে আপনার মেয়েদেরকে যখন বলা হয়েছে যে তোমরা তোমাদের দৃষ্টি নিচে রাখো সর্বপ্রথম পুরুষদেরকে বলা হয়েছে তোমরা তোমাদের দৃষ্টি নত রাখো পুরুষদের পড়বার কথা আগে এসছে কিন্তু এই যে আপনার যে মেলাগুলো বসে যে মেলাগুলো বসে মেলাগুলো দেখবেন আপনি সেখানে বিভিন্ন ধরনের দোকান কচুরি বসা থেকে শুরু করে নাগরদোলা চরকি থেকে বসা নিয়ে শুরু করে বিভিন্ন ধরনের বাচ্চাদের যে বসে সেখানে অবাধ মেলামেশা সেখানে অন্য ধর্মের মানুষরাও প্রবেশ করছে সেখানে মুসলিমরাও প্রবেশ করছে সেখানে অবাধ মেলামেশা একটা
প্রেম বিনিময়ে একটা ক্ষেত্র হয়ে ওঠে, জেরার একটা স্থান হয়ে ওঠে, যার জন্য ইসলামের কোনো মেলা নেই। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে গেছেন নিজের জন্য, যে শেষের বেলা, হে আল্লাহ আমার এই কবরকে যেন তুমি মেলার উৎস বানাইও না, মেলার স্থান বানাইও না। বিভিন্ন মায়ানে বিভিন্ন ধরনের রুলস হয়, দেখবেন সেখানে মেলা বসে, সেই মেলার মধ্যে তাকিয়ে দেখবেন মেলা যেখানে সেখানে খোলা মেলা, আপনার পোশাকে মানুষ যাচ্ছে, সেখানে একে অপরের সঙ্গে এখন তো বর্তমানে অনেক আগে বেড়ে গিয়েছে, শুধু নাম্বারটা নিয়ে নিলে ব্যাস আপনার শুরু হয়ে গেল সোশ্যাল মিডিয়া। কত ঘর ধ্বংস হচ্ছে, ওখানে ওই যে পেপার পত্রিকাগুলোতে সংবাদ পত্র পত্রিকা বা আপনার অনলাইন চ্যানেলগুলোতে যদি দৃষ্টি রাখে, অমুকের স্ত্রী অমুকের সঙ্গে পালিয়ে যাচ্ছে, শাশুড়িকে আপনার জামাই নিয়ে পালিয়ে যাচ্ছে, কত রকমের ঘটনা ঘটছে এই যুগেতে। আর এগুলোর কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন সেই বিধানকে উল্লঙ্ঘন করার জন্য এগুলো ঘটছে। পরিষ্কার ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, ওমা ইয়াত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু ফাহিশাতুন ওয়া মুনকার। হে ইমানদার বলো, তোমরা খবরদার খবরদার শয়তানের প্রবঙ্গ অনুসরণ করো না। যারা শয়তানের অনুসরণ করবে তারা শুনে নিক, জেনে নিক, শয়তানের মূলত দুটি কাজ, মানুষকে অস্থিরতার মধ্যে জড়িয়ে দেওয়া, নোংরামির মধ্যে জড়িয়ে দেওয়া, ব্যবিচারের মধ্যে জড়িয়ে দেওয়া। আর শরীয়ত বিরোধী যত রকমের কাজ আছে, যত রকমের নিষেধাজ্ঞা আছে, সেই সমস্ত মন্দ কাজের মধ্যে মানুষকে জড়িয়ে দেওয়া এবং সেই কাজটা তাদের সম্মুখে আকর্ষিত হিসেবে পেশ করা। ঈসা আলাইহিস সালামের জন্মদিন হিসেবে মেলা বসাচ্ছে কারা? মুসলমানরা মেলা বসাচ্ছে, কারা? হিন্দুরা মেলা বসাচ্ছে, কারা? বিভিন্ন জাতিরা। আর খ্রিস্টানরা বড়দিন উপলক্ষে এটা হচ্ছে আমরা ধর্ম নিরপেক্ষ একটা দিন, অথচ তাদের কেক গুলো দিলে কাছে ম্যারিজ খ্রিস্টমাস। আল্লাহ এই দিন শয়তান সন্তান ধারণ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান হয়েছে, এই উপলক্ষে তোমরা শুভ সংবাদ গ্রহণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান হয়েছে সেই উপলক্ষে আপনারা মুসলমানরাও গ্রহণ করছে, কেক কাটছে বাড়িতে বাড়িতে, মুসলমানরাও কেকের দোকান বসাচ্ছে। অথচ এটা কত বড় যে একটা কথা, মারাত্মক কথা। সূরা মরিয়মের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে ওরা যে বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান ধারণ করেছে, তোমরা যদি উপলব্ধি করতে পারতে এই কথার জন্য পাহাড় চৌচি হয়ে যেত, যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সে স্বাধীনতা প্রদান করত, এটা কত বড় মারাত্মক কথা। আর তাদের মুসলিমরা সামিল হচ্ছে, তাদের মধ্যে সেই মেলার মধ্যে মুসলমানদের ছেলে মেয়েরা যাচ্ছে, মেলা বসাচ্ছে মুসলমানরা, মেলাতে যাচ্ছে মুসলমানরা, মেলা থেকে ক্রয় করছে মুসলমানরা। আর সেই উপলক্ষে কেক কিনে আপনার আনন্দ উৎসব পালন করছে সেই মুসলমানরা। তো অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় দিয়ে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি অমুকাপচ্ছি, তিনি পৃথিবীর কোনো ধরনের কোনো কিছুর কোনো সম্পদের কোনো ইবাদতের কারো ইবাদতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুকাপেক্ষি নন, তিনি অমুকা ব্যক্তি। ইবাদত তো তোমাদের জন্য তোমাদের করতে হবে, কাল কিয়ামতের দিনে যাতে এই ক্ষণস্থায়ী জীবন থেকে গিয়ে চিরস্থায়ী জীবনে যাতে তোমরা শান্তি পাও, তোমাদের জন্য তোমাদের ইবাদত করতে হবে। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো সন্তান নন এবং তারও কোনো সন্তান নেই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি, তার উপমা খুঁজে পাওয়া যাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদাহরণ কোন জিনিসকে দিয়ে দেওয়া যাবে না। তাই আমাদের প্রধানত বেঁচে থাকতে হবে জিনা ব্যভিচার থেকে, চোখের জেনা থেকে বাঁচতে হবে, অন্তরের কুধারণা ছেঁকেই থেকেও বাঁচতে হবে, আপনার আলোচনা থেকেও বাঁচতে হবে, আর অমুসলিমদের যে রীতিনীতি সেই সমস্ত কিছু থেকেও আমাদের বাঁচতে হবে। কারণ হাদিস বারবার পরিবেশন করা হয়, বিভিন্ন বক্তা পরিবেশন করে, কিন্তু আমরা সেটাকে গুরুত্বই দিই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহু,
যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অনুসরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। আর যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে, যাকে ভালোবাসবে, যাদের অনুসরণ করতে করতে মারা যাবে, বিনা তওবায় মৃত্যুবরণ করবে, কাল কিয়ামতের দিনে তার সঙ্গেই তার হাশর হবে, তার সঙ্গেই তার কিয়ামত হবে। আর তার যে শাস্তি হবে, তাকে অনুসরণ করলে ওরা, তাকে ভালোবাসলে ওরা, তার একই শাস্তি হবে। যার জন্য বেনামাজিদের শাস্তি বলা হয়েছে কি, বেনামাজিরা কাদের সঙ্গে উঠবে কাল কিয়ামতের দিনে? নামাজ না পড়লে কাফির, আর কাফিরদের হাসর হবে কার সঙ্গে? পরিষ্কার, কারুনের সঙ্গে, হামানের সঙ্গে, ফেরাউনের সঙ্গে, নমরুদের সঙ্গে, উবাই বিন খালাবের সঙ্গে, যারা স্পষ্ট কাফির তাদের সঙ্গে বেনামাজিদের হাসর হবে। যারা নামাজ না পড়ে, নামাজকে না আদায় করে, নামাজকে প্রতিষ্ঠা না করে, নিজের জীবনে পাঁচ অক্ত নামাজের আদায় না করে মৃত্যুবরণ করবে, কাল কিয়ামতের দিন তারা কারুনের সঙ্গে, হামানের সঙ্গে, ফেরাউনের সঙ্গে, নমরুদের সঙ্গে, উবাই বিন খালাবের সঙ্গে তাদের কিয়ামত হবে। কারণ তারাও নামাজ পড়েনি, তারা কাফের ছিল, তারা আল্লাহ ইবাদত করেনি, বরং তারা নিজেদেরকে প্রভু হিসেবে দাবি করেছিল। তোমরা যদি নিজেকে আল্লাহর বান্দা হিসেবে মানো, তো আল্লাহর ইবাদত করো না কেন? তাহলে তোমরা নিজেরা অন্তরের অনুসারী হয়ে যাচ্ছ, তারা ছিল গর্বিত, আর তোমরাও গর্বিত যে নামাজ পড়ে কি হবে? নামাজ 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 নিয়ে সবাই চেঁচায়, কিন্তু হাই দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, জুমার মসজিদ ভরে যায় কিন্তু আসরেতে কারো দেখা না পায়। মনে হচ্ছে এক অক্ত নামাজ সপ্তাহে পাঁচ ওয়াক্ত করে যদি ধরা হয় 35 ওয়াক্তের মধ্যে এক অক্ত নামাজ ফরজ, সেটা হচ্ছে জুম্মার নামাজ ফরজ, এইভাবে মনে হয়। যেমন মহিলাদের দেখেন না, মহিলাদের পুরুষদের তো মাস নেই, মহিলাদের মাপ আছে, তখন নামাজ মাপ আছে, যখন তাদের মাসিক শুরু হয়, রক্ত যখন দেখা যায় তখন থেকে নিয়ে যখন রক্ত বন্ধ হওয়া পর্যন্ত 5 দিন, কারো 7 দিন, কারো 3 দিন, 4 দিন নামাজ মাপ, ওই নামাজ তাদের আদায় করতে হবে না? তো পুরুষের আজকাল প্রত্যেক সপ্তাহে মাসিক হয়, প্রত্যেক সপ্তাহে এর মাসিক হয়, ওই জুমার নামাজ পড়ে গেলে মাসিক চালু হয়ে যায়, আবার তারপরের জুমাতে হয়তো সকালবেলা মাসিকটা শিথিল শিথিল হয়ে গেল, বোতল করে একদম দরবে সেজে এসে বসে গেল। তো সেটাই তো বোঝাচ্ছে পরিষ্কার মুসলমানদের আচরণ, মুসলমানদের আচরণ দেখলেই বোঝা যায় এক হস্ত নামাজ সবটাই হচ্ছে এদের উপরে ফরজ। এ নামাজ পড়ে মুক্ত হওয়া যাবে না, এ নামাজ পড়ে কাল কিয়ামতের দিনে যে মুমিনদের সঙ্গে ওঠা যাবে না, কাল কিয়ামতের দিনে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পায়ের গোছাকে উন্মুক্ত করবে, যখন তার পায়ের থেকে পর্দা ওঠাবে আর সিজদা করতে বলবে, এই নামাজিরা সিজদা কোনোদিন করতে পারবে না, এদের পিঠ থেকে নিয়ে একদম কোমর পর্যন্ত একটা তক্তা মেরে দেওয়া হবে, এরা সিজদা করতে গিয়ে উপরে হুড়মুড়িয়ে পড়বে, সিজদা করতে পারবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে কাল পৃথিবীতে যে যখন বেঁচে ছিলে সেই জীবনে তোমাদেরকে সিজদা করার হুকুম দেওয়া হয়েছিল, তখন সিজদা করনি, এখন কি করে সিজদা করতে পারবে? অতএব সেই দিন প্রমাণিত হয়ে যাবে কারা নামাজি ছিল আর কারা নামাজি ছিল না, আর তার বিনিময়ে তাদেরকে জান্নাত দেওয়া হবে বা জাহান্নাম দেওয়া হবে। এত কিছু শোনার পরেও নামাজের জন্য আমাদের মন কাঁদে না, নামাজটা যে আদায় করে আসি এদিকে আমাদের ভ্রুককে ভয় না। ওদের 5 অক্ত নামাজ না পড়লে কোনো উপায়ে মুক্তি নাই, তাকে মুসলমান ভাবাই যাবে না, ধরাই যাবে না। কদিন আগেই সৌদি আরবের একটা বক্তব্য শুনছিলাম, সেখানে পরিষ্কার এখনো পর্যন্ত সৌদি আরবের বুকেও কিছু বেনামাজি আছে। তাদেরকে কি করেন জানেন? যখন মৃত্যু হয় কবর দেয় না, জানাজের নামাজে পড়ানো হয় না, গোসলও দেওয়া হয় না। আর পরিষ্কার সাইদ হুসেইন রহমতুল্লাহ ফতোয়া রয়েছে যে তাদেরকে গোসল দেওয়া হবে না, তাদেরকে মুসলমানদের মতো জানাজা আদায় করা হবে না, মুসলমানদের কবরস্থানে তাদের মানে দাফনও হবে না। তাদেরকে কি করা হয়, বড় বড় পাহাড় আছে, পাহাড়ে নিয়ে একটু ধরা গিয়ে ফেলে দেওয়া হয়, তার সন্ধান পাওয়া যায় না। যে বেনামাজি ছিল অতএবের জানাজা হবে না, কোনো কিছু হবে না, কাপড় তাপড় কিছু হবে না। যেভাবে মারা গিয়েছে ওই কাপড়ে তাকে লোককে দিয়ে সোজা টেনে নিয়ে যাওয়া হয় আর পাহাড় থেকে ফেলে দেওয়া হয়। সেই নামাজকে আমরা এড়িয়ে চলেছি। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সর্বশ্রেষ্ঠ রসুল, তিনিও যখন মৃত্যুবরণ করছেন ওই একই শব্দ তার মুখে, সলাত সলাত সলাত। আর সেই সলাতকে আমরা ভুলতে করছি না, আজান হচ্ছে আমরা নিজেদের কাজে ব্যস্ত,
যে ডাকতে যাওয়া হলেও দু চার দিন এসে নামাজ পড়লে মনে হলো ডাকা যায় না, ডাকে নামাজ পড়বে না, কাজটা কি আপনাদের না আমাদের? বিশেষ করে এই নামাজ এমন ইবাদত যেটা কেউ করতে পারবে না। আপনার বদলি তো আপনি হজ করতে যেতে পারবেন, আপনার ধন দৌলত হয়েছে, তার পরিবর্তে অন্যকে পাঠান আপনার হজ আদায় হয়ে যাবে। আপনি রোজা করতে পারছেন না, দান খয়রাত করে দিন মিসকিনকে, রোজা হয়তো কোনোদিন সুস্থ হবেন না এমন আশঙ্কা, আপনার রোজা আদায় হয়ে যাবে। প্রত্যেক রোজার বিনিময়ে আপনি হাতটা আস্থা করে অর্থাৎ 1 কেজি 250 গ্রাম করে খাদ্য দান করে দিন, আপনার রোজা আদায় হয়ে যাবে। কিন্তু নামাজটা কোনোদিন আদায় হবে না, কেউ অন্যের মতো দিয়ে নামাজটা আদায় করতে পারবে না। আর এটা না আদায় করলে পরে আপনি মুসলমানের খাতাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিক জিদের দান করেন। যত রকমের অশ্লীলতা, যত রকমের নোংরামি এবং বিশেষ করে অমুসলিমদের যে আপনার ষড়যন্ত্র, এই 25 ডিসেম্বরের মতো মেলায় আমাদের যুক্ত হওয়া থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিফাজত করেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াল্লাহি ইবাদাল্লাহি আল্লাযী বাআদা ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ, তো যেটা আলোচিত হচ্ছিল পবিত্র কোরআনের দুটি আয়াত, সূরা নূরের একটি আয়াত পাঠ করেছি এবং সূরা বনী ইসরাঈলের একটি আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনা বা ব্যভিচার থেকে সতর্ক হতে বলছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন, তাআনু আলা যিল্লি ওয়া তাকওয়া ওয়া লা তাআনু আলা ইসমি ওয়া উদওয়ান, তোমরা ভালো কাজে এবং পাপের কাজে, ভালো কাজে এবং আল্লাহ ভীরুর কাজে, নেকির কাজে এবং যেখানে আল্লাহর ভীতির কাজ আছে সেই কাজে একে অপরকে সাহায্য সহযোগিতা করো, আর গুনাহের কাজে এবং আল্লাহর যদি সত্তা তাজুদে যেখানে পূজা হয় যেখানে তার ইবাদত করা হয় সেই সমস্ত কাজে একে অপরকে সাহায্য সহযোগিতা করো না। সেই হিসাবে ভালো ভালো কাজ, নেকির কাজ, দান খয়রাতের কাজ, সৎকার কাজ, সেখানে আমাদেরকে এগিয়ে আসতে হবে, সেখানে আমাদেরকে একে অপরকে সাহায্য সহযোগিতা করতে হবে। আল্লাহ ভীতিমূলক কাজ যেখানে হয় সেখানে সাহায্য সহযোগিতা করতে হবে, আর পাপের কাজ সেখানে কোনো মতে সাহায্য করা যাবে না, বিশেষ করে যদি সেই পাপ আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্যের ইবাদত করার জন্য, অন্য ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য, অন্য ধর্মের কোনো অনুষ্ঠানকে উৎসাহ প্রদান করার জন্য হয়, তাহলে সেখানে কোনোভাবে অংশগ্রহণ করা যাবে না। যেমন এই বড়দিন আসছে, যেমন এই 1 জানুয়ারি আসছে, কোনোভাবেই তাদের সঙ্গে শরীর হওয়া যাবে না। সেই উপলক্ষে আপনার একটা দোকান আছে সারা বছর চলে, একটা দোকান সারা বছর চলে, কোনো অসুবিধা নাই, সেখানে হয়তো মেলা বসেছে, আপনি সেখান থেকে কিনতে পারেন। কিন্তু মেলা উপলক্ষে যে দোকানটা বসেছে, ওই মেলা উপলক্ষে যে দোকানটা বসেছে সেই দোকান থেকে কেনা মানে আপনার সেই মেলাকে সাহায্য করা হলো, সহযোগিতা করা হলো, তাদেরকে উৎসাহ প্রদান করা হলো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ওয়ালা তাআনু আলা ইসমি ওয়া উদওয়ান, তোমরা পাপের কাজে এবং আল্লাহ যদি সত্তার তাগুদের কাজে একে অপরকে সাহায্য সহযোগিতা করো না। আর জেনা ব্যবিচার এত খারাপ জিনিস। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এলো, তো সেই ব্যক্তি ইসলাম গ্রহণ করতে চাচ্ছে, কিন্তু ইসলামের মধ্যে যে 7টি বিধান সেটা প্রকাশিত হয়ে গিয়েছিল ততক্ষণ পর্যন্ত, যে জেরা করলে, ব্যবিচার করলে, ধরা পড়লে তাকে কোমর পর্যন্ত গেড়ে হত্যা করা হবে। তো মুসলমান হতে চাচ্ছেন এই ভয়ে যে যদি তার জেরা করার অভ্যাস, তার নিষিদ্ধ পল্লীতে গিয়ে ব্যবিচারের মধ্যে লিপ্ত হওয়ার অভ্যাস, সে ব্যক্তি বলছে আল্লাহ রসুল সতর্কটা দিয়েছে, হে আল্লাহ রসুল, ইসলামের নামে আসবো তবে একটা জিনিস আমাকে জেরা করার অনুমতি দেওয়া হবে। আল্লাহ রসুল সাহেব তাকে বললে তুমি দূর হট আমার কাছ থেকে। অতঃপর তাকে ডাকলেন কাছে, ডেকে বলছেন আচ্ছা তুমি একটা কথা আমাকে বলো তো, এই যে জেনা বা ব্যবিচার মানে হচ্ছে কোন এমন নারী যে তোমার স্ত্রী নয় তার সঙ্গে জেনা করা, আচ্ছা তোমার মায়ের সঙ্গে কেউ জেনা করুক, এটাকে তুমি পছন্দ করো? বলছে না হে আল্লাহ রসুল, সেটা বল করে হতে পারে। তখন আল্লাহ রসুল সাল্লাম বললেন তাহলে তুমি যার যে নারীটার সঙ্গে সম্পর্ক স্থাপন করবে সে নারীটা তো হয়তো কারোর মা, আচ্ছা তোমার স্ত্রীর সঙ্গে কেউ এরূপ সম্পর্ক করুক, তুমি কি এটা পছন্দ করো?
তখন সে বলছে হে আল্লাহর রাসূল এটাকে অপরের আমি মেনে নিতে পারি বলে তাহলে অপরের স্ত্রীর সঙ্গে তুমি জেনা করবে ব্যভিচার করবে তার সঙ্গে যে নিষিদ্ধ সহবাসে লিপ্ত হবে এটা সে ব্যক্তি কেমন করে পছন্দ করতে পারে আচ্ছা তোমার বোন যদি থাকে তোমার বোনের সঙ্গে যদি কেউ জেনা বা ব্যভিচারে লিপ্ত হতে থাকে তাহলে তুমি কি তাকে ছাড় দেবে তুমি কি তাকে তাদের বাহবা করবে তখন সেই ব্যক্তি বলছে না হে আল্লাহর রাসূল এটা আমি পছন্দ করি না তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমার মায়ের সঙ্গে কেউ করুক তোমার স্ত্রীর সঙ্গে কেউ লিপ্ত হোক সহবাসে তোমার বোনের সঙ্গে কেউ লিপ্ত হোক বিশুদ্ধ প্রেম বিনিময় এটা যেমন তুমি পছন্দ করো না তেমন তারাও পছন্দ করে না অতএব সেই ব্যক্তি কোনোদিন মুমিন হতে পারে না যে ব্যক্তি নিজের জন্য যেটা খারাপ মনে করে অপরের জন্য খারাপ মনে করে না নিজের জন্য যেটা ভালো মনে করে অপরের জন্য সেটা ভালো মনে করে না সেই ব্যক্তি কোনোদিন মুমিনই হতে পারে না মুসলমান হতেই পারে না এটা বলার পর সেই ব্যক্তি অনেকক্ষণ চুপ করে রইল অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ওয়াদা করলেন যে আমি যখন ইসলাম কবুল করছি সমস্ত ধরনের পাপকে ছাড়ছি এই পাপ থেকে আমি আপনাকে তওবা করলাম তো এটা যদি আমরা চিন্তা ভাবনা করে নিই যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গালাগালির ব্যাপারে বলেছে তুমি তোমরা কেউ নিজেদের মায়েদের গালাগালি করো না তো সাহাবারা কেরম কিরমকে বলছে হে আল্লাহ রাসূল কে নিজের মাকে গালাগালি দেবে কেউ কি পছন্দ করে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কেন তুমি যদি অন্যের মাকে গালাগালি দাও তাহলে তোমাকে তোমার মাকে সে গালাগালি দেবে নাকি অধিকাংশ গালাগালি কোথায় হয় কিভাবে হয় মায়ের নামে বা বাপের নামে হয় অমুকের ছেলে বা অমুকের মেয়ে আর তুমি যে অমুককে দিচ্ছ তোমার মাকে তো সে দেবে তো তুমি যদি মনে করো নিজের মায়েরকে গালাগালি না দিতে নিজের মাকে নিজের বাপকে গালাগালি না খাওয়াতে তাহলে সর্বপ্রথম তোমাকে স্থির করতে হবে যে আমি অপরকে গালাগালি দেবো না তার মা তুলে তার বাপ তুলে তাহলে তোমার মা তোমার পিতাও হেফাজতে থাকবে অতএব সবসময় বিবেচনা করতে হবে বিবেক দিয়ে ইসলাম এটা দিয়েছে আপনার শান্তির জন্য ইহকালের শান্তির জন্য দিয়েছেন এবং আগামীতে কেয়ামতের দিনের শান্তির জন্য দিয়েছেন যেন যেন আপনি পরিত্রাণ পান তাই অশ্লীল থেকে গালাগালি থেকে আপনার সমস্ত ধরনের নোংরামি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল্লাহু ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين